মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি যাচ্ছি এখন, আজকে স্যাটারডে, মায়ের বাড়িতে পুজো দিতে। তো তোমরা দেখতে থাকো, আমি পুজোর ওটা শেয়ার করব তোমাদের কাছে। আজকে শনিবার, ভাবলাম দিনটা ভালো আছে তো যার জন্য পুজোটা দিয়ে আসি। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু ওপর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় আমি সানগ্লাসটা আনতে ভুলে গেছি। আমার এরকম ভুল হয় জানো তো, অনেক কিছু ভুলে যাই আমি। যাই হোক, বয়সের দোষ হবে, বয়স বাড়ছে তো সেই জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর বড়রা আমার প্রণাম নিও, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। একটু ঘুরে আসি, বাইরে গরম, রোদ আছে কিন্তু ঠান্ডা হাওয়াও একটা আছে। কিন্তু সোয়েটার পরতে ইচ্ছা করছে না, সোয়েটার পরলেই ঘাম। তো যাই হোক, আমার বার্থডে ব্লগগুলো কেমন দেখেছো তোমরা কমেন্ট করে জানিও। অল্প কিছু ডান্স তোমাদের কাছে করেছি সামনে, কারণ আমি নাচতে একদম পারি না। না, নাচতাম আগে, এখন আর নাচি না আর কি। এখন মনে হচ্ছে যেন একটু ভারী হয়ে যাচ্ছি, যার জন্য হাঁপিয়ে যাই। যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি তো ছোটো ব্লগ দিলাম তোমাদের। কি যাচ্ছে দেখো, ওই দেখো কি যাচ্ছে দেখো। যাই হোক, এখন পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আবার আমি পুজো দিতে যাওয়ার সময় যদি ওখানে ভিডিও করতে দেয়, আমি মাকে দেখাবো কোথায় পুজো দিতে যাচ্ছি, সেটাও দেখাবো। তোমরা সঙ্গে থাকো, হ্যাঁ। একটু মিষ্টি কিনে নিই, স্যান্ডউইচ কিনে নিই। এটা হচ্ছে আমার একটা দাদা, দাদার দোকানে এসেছি, আপনার অনেক মিষ্টি আছে, ব্লগ বানাচ্ছি তোমাকে এখন ভাইরাল করবো আমি। এই যে দেখো, আমার দাদাকে হাই করে দাও একটু, বলো চ্যানেলটা একটু লাইক করে দিও সবাই। না, কাউকে না, এটা আমি ব্লগ করছি, এটা পাঠাবো। বলো এর চ্যানেলটা একটু লাইক করে দিও সবাই, চ্যানেলটা লাইক করে দিও। ওকে, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। এটা আমার একটা দাদা, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ও, সবাই থ্যাংক ইউ দিয়ে দিও পরে। তো আমি এখন মিষ্টি নিয়ে যাচ্ছি, একটু ঠাকুর মাকে দিয়ে আসি, পুজো করে আসি, তারপরে তোমরা সঙ্গে থাকো, আমি আবার পুজোর ব্লগটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এত মিষ্টি আছে, এবার ডিসাইড করব কোনটা নেব মায়ের জন্য, কোনটা মা খাবে, অনেক কিছুই আছে। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, টাটা।